বন্ধুরা, তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি রাইদা শুরু করছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞান আনন্দ। এই অনুষ্ঠানে আমরা বিজ্ঞানের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি, তার পাশাপাশি সেই বিষয়গুলোকে মজায় মজায় বোঝার জন্য কিছু এক্সপেরিমেন্ট করে থাকি। বরাবরই আজকেও আমাদের সাথে আছে প্রকৌশলী, বিজ্ঞান লেখক এবং শিক্ষক রাতুল খান। রাতুল ভাই, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো রাইদা? আমি অনেক ভালো আছি ভাইয়া, এবং তার সাথে সাথে সেলিব্রিটিরই একটা মুডে আছি, কারণ এখানে আমাদের সাথে বেলুন আছে। তো আমরা কি করব? বেলুন দেখলেই প্রথমেই আমাদের যদি হাতে পিন বা এরকম চোখা কিছু থাকে, কি করতে ইচ্ছে করে? ফাটাতে ইচ্ছে করে, বেলুনটাকে ফাটিয়ে ফেলতে ইচ্ছে করে। সো এখন এখানে খুব অর্ডিনারি বা সাধারণ একটা বেলুন আছে এবং এখানে খুব সাধারণ একটা পিন আছে। তো এই পিনটা তুমি যে কোনো এক জায়গায় ঢুকিয়ে দাও। ওকে, জাস্ট দিও? হ্যাঁ হ্যাঁ, বেলুনটা ফেটে যায় একদম, কারণ এটাই তো আসলে হওয়ার ছিল, তাই না? তো আমি এখানে কিছু সুইয়ের মাথা আলাদা করে নিয়েছি, মানে সিরিঞ্জের যে মাথাটা, নিডলটা, সিরিঞ্জের যে নিডলটা, ওই জিনিসটা আমি আলাদা করে নিয়েছি। তো এখন এই জিনিসটা তো অনেক শার্প, তাই না, অনেক চোখা। এটা দিয়ে কোনো কিছু করার সময় অবশ্যই সাবধানে থাকতে হবে, যাতে হাতে ফুটে না যায়, এবং আরো সতর্ক থাকতে হবে, ধরো আমি কাজ করছি, এটা যাতে তোমার চোখে ঢুকে না যায় বা আশেপাশে কারো চোখে ঢুকে না যায়। এখন দেখো, আমার সামনে এখানে একটা বেলুন আছে, তুমি বেলুনটাকে ধরো। ধরলাম। আমি এটার গায়ে খুব সাবধানে এই পিনটা এখন ঢুকিয়ে দিব। ওকে, তাহলে এই যে দেখো, আমি খুব সাবধানে একটা পিন ঢুকিয়ে দিলাম, ফেটে তো যাচ্ছে না বরং। হ্যাঁ, সেটা কি আমি এখানে আরো একটা পিন ঢুকিয়ে দিচ্ছি। কারণ বেলুনে আমরা আসলে যেখানে ফুটো করি, বেলুনের পর্দা তো খুব টান টান হয়ে থাকে, যেখানে আমরা ফুটো করি ওই জায়গা থেকে বেলুনটা প্রসারিত হতে শুরু করে, তো সেই প্রসারিত হতে হতে জিনিসটা ফেটে যায়। এখন সাথে সাথে কেন ফেটে গিয়েছে? কারণ আমরা এটা মানে ছিদ্র করে যেখানে রেখেছিলাম খুলে ফেলেছি, তার নিচ থেকে, টেপের নিচ থেকে বেলুনটা প্রসারিত হতে শুরু করেছিল, হতে হতে যখনই টেপের বাইরে চলে আসছে তখনই জিনিসটা হচ্ছে ফেটে গিয়েছে। এটাই আমরা হচ্ছে করে দেখার চেষ্টা করব এই বেলুনটার বেলায়। এই বেলুনটাতে এখন কোনো টেপ নেই না, তুমি এটা ধরো এখানে। ওকে, এখানে শক্ত করে ধরো। আমি এর গায়ে একটা টেপ লাগিয়ে দিব। ওকে, আগে থেকে কেউ যদি না জানে যে এখানে একটা ট্রান্সপারেন্ট টেপ লাগানো, ও কিন্তু আসলে বুঝতে পারবে না যে কেন বেলুনটা ফেটে যাচ্ছে না। তাহলে দেখো, আমি এখানে হচ্ছে টেপটা ভালো করে লাগিয়ে দিলাম, এমন ভাবে লাগিয়ে দিব যাতে একদম ভিতরে কোনো বাবল না থাকে এবং খুব সমান ভাবে ওর গায়ে লেগে যায়। তাহলে এখন দূর থেকে দেখে আসলে বুঝে যাবে না যে এর গায়ে টেপ আছে। তো আমি যদি এখন আবার সুইটা নেই, আমি যদি এমন জায়গায় গুতা দেই যেখানে হচ্ছে টেপ নেই, সাথে সাথে ফেটে যাবে, ফেটে যাবে। বাট আমি যদি এমন জায়গায় ছিদ্রটা করি যেখানে টেপ লাগানো, এই দেখো ফেটে যাচ্ছে না, এবং এখানে খুব ছোট একটা ছিদ্র হয়ে গেল না। এখন এই ছিদ্র দিয়ে কিন্তু এখন বাতাস বের হয়ে আসবে, তুমি হাত দিলে দেখতে পাবে এখান থেকে খুব আস্তে আস্তে বাতাস বের হয়ে আসছে। তার মানে এটা রেখে দিলে আস্তে আস্তে বেলুনটা চুপসে ছোট হয়ে যাবে এবং এর ভিতর থেকে সমস্ত বাতাস বের হয়ে আসবে। তো আমি চাইলে পাশে এই যে আরেকটা ছিদ্র করতে পারি, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এবার কেন প্রসারিত হয়ে এটা ফেটে যাচ্ছে না? যখন প্রসারিত হয়ে টেপের নিচ থেকে সরে আসবে তখন ফাটবে। আচ্ছা, তো যদি খুব ভালো করে তুমি লাগাও সেই সম্ভাবনা কিন্তু কম। আমি অনেকগুলো ফুটো করে দিয়েছি, তো তুমি এখানে ধরলেই দেখতে পাবে যে বাতাস বের হচ্ছে। হ্যাঁ, খুবই আস্তে এবং খুবই মাইনরলি বাতাসটা বের হচ্ছে। তাহলে বাতাস বের হতে হতে এখন দেখো আমাদের বেলুনটা কিন্তু চোখের সামনে দেখতে দেখতে ছোট হয়ে গিয়েছে।